মানুষের খাদ্য তালিকার সবথেকে পুষ্টিকর খাবার হলো ডাল। অনেকের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এই ডাল। কেউ স্বাদের জন্য কিংবা কেউ সুগন্ধের জন্য ডাল বেছে নেন। বাজারে অনেক ধরনের ডাল পাওয়া যায়, তবে ছোলার ডাল কিন্তু অনেক গুণাগুণ সম্পন্ন একটি ডাল। এমনিতেই ছোলার ডাল প্রোটিনে ভরপুর। ছোলার ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং ভিটামিন এ ও সি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ডাল আমাদের শরীরের বিভিন্ন ধরনের উপকারে আসে এবং পর্যাপ্ত পরিমাণে উপকারে ভরপুর এই ডাল। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আমরা এই ডালের বিভিন্ন উপকারিতা সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা বলি হার্ট ভালো থাকে। ছোলার ডালে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি হার্টকে সুস্থ রাখে। এছাড়াও ধমনির মধ্য দিয়ে যাতে রক্ত চলাচল ভালো হয় সেদিকেও খেয়াল রাখে। ছোলার ডালে রয়েছে ফোলেট এবং ম্যাগনেসিয়াম, যেটি রক্তকে জমাট বাঁধা থেকে রক্ষা করে হার্ট অ্যাটাকের আশঙ্কা কমিয়ে নিয়ে আসে। ওজন কমাতে সবারই এখন প্রাথমিক লক্ষ্য হলো চর্বি ঝরানো। তার জন্য যত কষ্টই করতে হোক না কেন, তাতে যে কোনো মানুষই রাজি। এছাড়াও ওজন বাড়লে শরীরে আরও নানান ধরনের সমস্যা দেখা দেয়। আর ওজন কমাতে হলে শুধু খাওয়া বন্ধ করে দিলেই চলবে না, তার জন্য প্রয়োজন ঠিকমতো ডায়েট। ছোলার ডাল সামান্য খেলেই পেট ভরে যায়, তাই ডালিয়া বানাতে পারেন ছোলার ডাল দিয়ে, কিংবা ছোলার ডাল দিয়ে রুটিও খেতে পারেন। আর ছোলার ডালের মধ্যে থাকে ফাইবার, যেটি পেটও পরিষ্কার রাখে। কোলেস্ট্রল কমিয়ে নিয়ে আসে। যাদের কোলেস্ট্রলের সমস্যা রয়েছে তারা মসুর ডালের পরিবর্তে ছোলার ডাল খেতে পারেন। ছোলার ডাল শরীরের অতিরিক্ত টক্সিন দূর করে দেয়, যার ফলে কোলেস্ট্রল জমতে বাধা দেয়। ডায়াবেটিসের জন্য ভালো ছোলার ডাল যে কোনো ধরনের কার্বোহাইড্রেট হজম করার জন্য ধীরে ধীরে কাজ করে থাকে, যার ফলে চোখের খিদে হয় না। এছাড়াও বিশেষজ্ঞদের মতে প্রতিদিন যদি আধা কাপ করে ছোলা সেদ্ধ বা ভেজানো কাঁচা ছোলা খাওয়া যায়, তাহলে এক সপ্তাহের মধ্যে শরীরের বাড়তি ইনসুলিনের মাত্রা কমে যাওয়ার দারুণ একটি সম্ভাবনা রয়েছে। তাই ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে ছোলার ডাল খেতে পারবেন। আয়রনের ঘাটতি পূরণ করে। ছোলার ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যেটি আমাদের হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে থাকে, সেই সঙ্গে সঙ্গে ফুসফুসেও কোনো ধরনের সংক্রমণে বাধা দেয় আর কাজ করার শক্তি যোগায় শরীরকে, যে কারণে গর্ভবতী মহিলাদের ছোলার ডাল খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ছোলার ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট, আর যেহেতু জিরে আদা দিয়ে ছোলার ডাল রান্না করা হয়, তাই এই ডাল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, যার ফলে শরীরে কখনোই অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি হয় না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছোলার ডাল অবশ্যই আমাদের জন্য খুব উপকারী একটি ডাল, তাই অবশ্যই আমরা নিয়ম করে এই ডালটি খাওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।